তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো পাই নেটওয়ার্ক মাইনিং অ্যাপ্লিকেশান নিয়ে মূলত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে পাই নেটওয়ার্ক মাইনিং অ্যাপ্লিকেশানের বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব তো গাছ তাই প্রত্যেকে রিকোয়েস্ট করবো যারা মূলত পাই নেটওয়ার্ক মাইনিং অ্যাপ্লিকেশানে মাইনিং করছো টু মাস্ট এই ভিডিওটা কন্টিনিউ করবে গাছ তো তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল ভিডিও হতে চলেছে তো বন্ধুরা চলো জাস্ট বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটা শুরু করবো তো তার আগে তোমাদের পাশে একটা রিকোয়েস্ট করবো তোমরা যদি আমার স্যালারি নিয়েও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করো বন্ধুরা প্রথমে কথা বলি এটা কিন্তু আমি যে পাই নেটওয়ার্কের যে জাস্ট পাই নিউজ যে অফিসিয়াল টুইটার পেজটা আছে ওটা কিন্তু ওপেন করে নিয়েছি এবং প্রথমে যেটা তোমাদের দেখাবো পাই নেটওয়ার্কের প্রাইজ নিয়ে ঠিক আছে একটা প্রাইস নিয়ে এখানে আন্দাজ দিয়েছে দেখো যে পাই টোকেনটার প্রাইস কত হতে পারে একটু নিচের দিকে স্লাইড করলে তোমরা দেখতে পাবে একটু নিচের দিকে জাস্ট স্লাইড করো তো তোমরা এই যে পাই নিউজ এই টুইটার পেজটা ঢুকে তোমরাও দেখতে পারো রিয়ালিটিতে তো আমি একটু স্লাইড করে তোমাদের দেখে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা এটা যেটা বলছে ক্রিপ্টোকার ট্রেন্ড র্যাঙ্ক ওয়ান যেখানে পাই নেটওয়ার্ক লঞ্চিং হয়নি তো সেখানে কিন্তু পাই নেটওয়ার্কে এখানে নাম্বার ওয়ান এখানে যদি টপ টেন ক্রিপ্টো মধ্যে যেখানে আছে দেখো বন্ধুরা বিট কয়েন আসে তারপরে হচ্ছে তোমার ইথিরাম আসে তোমার এইভাবে কিন্তু প্রত্যেকটা কয়েন দেখতে পাবে শিবায়ু ইউএসডিটি ইউএসডিটি তারপরে গেছে সেখানে তোমার হচ্ছে জাস্ট এখানে তোমরা এই যে যে কয়েনগুলো দেখতে পাবে তার মধ্যে নাম্বার ওয়ান যে কয়েনটা আছে সেটা হচ্ছে পাই কয়েন যেখানে পার টোকেনের ভ্যালু শো হচ্ছে আটত্রিশ প্লাস ডলার তো এখানে শো হচ্ছে দেখো বন্ধুরা আটত্রিশ সিক্স থ্রি ডলার পার টোকেন কিন্তু পাই কয়েনে ঠিক আছে বুঝতে পারছো এখান থেকে যে পাই কয়েনটা কতটা আমাদের জন্য জাস্ট কি কয়েন তোমরা যারা পাইতে মাইনিং করছো তারা কিন্তু জাস্ট জানো না হয়তো এই পাই থেকে তোমরা কিন্তু বিগেস্ট লেভেলের প্রফিট নিতে পারবে যেখানে পাই কিন্তু দেখো এখানে দেখাচ্ছে যে বিট কয়েনের ওপরে আসে যেখানে পার টোকেন কিন্তু জাস্ট আটত্রিশ ডলার করে আর গাইস আরেকটা সংশয় প্রত্যেকের মনে থাকে যে কয়েনের প্রাইস কিন্তু হিউজ হবে না কেন এর সাপ্লাই হান্ড্রেড বিলিয়ন তো গাইস এটা আমিও জানি এর সাপ্লাই হান্ড্রেড বিলিয়ন তো এইভাবে অনেকের ধারণা যে পাই টো প্রাইস এত হবে না পা তোমরা এই যে আটত্রিশ ডলার শো করছে এখানে আমি আটত্রিশ ডলারও না যদি ধরি আমি পাঁচ দশ ডলার ধরি ইজিলি যাবে কারণ দেখো গাইস এই যে তোমরা যে দেখছো গাইস এই যে আটত্রিশ ড তোমার হচ্ছে হানড্রেড বিলিয়ন সাপ্লাই টোটাল দেখো এই হানড্রেড বিলিয়ন সাপ্লাইয়ের মধ্যে কিন্তু বেশিরভাগ যারা মাইনিং করছে বেশিরভাগ ইউজার এখানে কিন্তু অনেকে আছে যারা কিন্তু অনেক আগে মাইনিং করে দিয়েছিল এবং মাইনিংটাকে ছেড়ে দিয়েছে ঠিক আছে তারা তো গাইস কেউ পাবে না তাছাড়া হিউজ পরিমাণ মানুষ কিন্তু কে ওয়াইসি প্রকটা এখনো পর্যন্ত পায়নি অনেকে জাস্ট ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল তাদেরও কিছু কয়েন বার্ন হবে এইভাবে কিন্তু প্রচুর টোকেন বার্ন হবে ঠিক আছে তো ওই হিসেবে দেখতে গেলে পায়ের যে সাপ্লাই হান্ড্রেড বিলিয়নের মধ্যে টোটাল সাপ্লাই কিন্তু তোমার পনেরো থেকে বিশ বিলিয়নে কিন্তু ওদের যে মাইগ্রেশন যে টোকেনটা হবে এটাই কিন্তু ওদের রিয়ালিটি টোকেন আসবে এবং বাদবাকি টোকেন কিন্তু এত টোকেন মার্কেটে আসবে না তাছাড়া গাইস একসঙ্গে কিন্তু এই যে টোকেনটা অনেকে আছে আবার গাইস কী করেছে যে তিন বছরের জন্য লকও করে দিয়েছে তিন বছরের জন্য প্রথম অবস্থায় তাহলে হিসেব করে দেখো যে দশ থেকে পনেরো বিলিয়ন স্টার্টিং যে টোকেনটা আসবে দশ থেকে পনেরো বিলিয়ন মার্কেটে কিন্তু টোকেন জাস্ট আসবে আর গ্যাস দশ পনেরো বিলিয়ন টোকেন এটা অনেকে আবার হিউজ ভাবছ দেখো বন্ধুরা এই যে পাইপ ট্রেন্ড পাইয়ের ট্রেনটা কিন্তু সারা ওয়ার্ল্ডে যেখানে দুশো আটত্রিশটা না পঁয়ত্রিশটা দেশে পাইকে নিয়ে হিউজ পরিমাণের ট্রেন্ড চলছে আর গাইস এই পাই যখন লঞ্চিং হবে হিউজ পরিমাণ মানুষ কিন্তু এই পাইকে বাই করার চেষ্টা করবে সেখান থেকে আমরা যারা মাইনার্স যারা মাইনিং করছি এখান থেকে বিগেস্ট লেভেলের প্রফিট নিতে পারবো গাইস অনেকে হয়তো ভাবছে এই পাইতে মাইনিং করে আমরা সময় বরবাদ করছি তো গাইস এখন হয়তো তোমরা ভাবছো আমরা পাইতে মাইনিং করে সময় বরবাদ করছি একদিন হয়তো ভাববে যে আমি যদি আরও দশটা পাইকয়েন মাইনিং করতে পারতাম কিংবা আমি যদি আরও একশোটা পাই কয়েন মাইনিং করতে পারতাম তাহলে আমার আরও হয়তো অনেকটা পরিমাণ প্রফিট হতো এটাই কিন্তু একদিন ভাববে এই পাই থেকে বিগেস্ট প্রফিট হবে যেখানে দেখো এখানে শো করছে যে টপ টেনের মধ্যে এই কয়েনকে রেখেছে আমি ধরছি না এ টপ টেনের মধ্যে কিন্তু এই পাই কয়েন থাকবে হয়তো প্রথমে থাকবে না জাস্ট তোমার হচ্ছে টপ টেনের মধ্যে থাকবে আর টপ টেনের মধ্যে থাকা মনে এটার প্রাইস কিন্তু বিগেস্ট লেভেলের হবে ঠিক আছে এটা কিন্তু কেউ অবহেলা করবে না এই পাই নেটওয়ার্কে তোমরা রেগুলার কাজ করো জাস্ট এখন হয়তো কম কয়েন ইনকাম করা যাচ্ছে তো যেটা হচ্ছে সেটাই অনেক আর যাদের কেওয়াইসিটা আসছে কে ওয়াইসিটা প্রত্যেকে কমপ্লিট করে নাও যারা যারা কেওয়াইসি ওয়াইসি না এখন বর্তমানে তো প্রত্যেকের কেওয়াইসিটা ধীরে 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 কমপ্লিট করতেছে তাছাড়া গাইস যাদের মাইগ্রেশন হচ্ছিল না মাইগ্রেশন প্রবলেম ছিল মাইগ্রেশনটাও ধীরে ধীরে কমপ্লিট করছে এখানে যে টোটাল যে মাইগ্রেশন এখানে দেখ এখানে আরেকটা নিউজ দেখো গাইস কংগ্রাসুলেশন পাই মাইগ্রেশন ওয়ালেট জাস্ট জাস্ট তোমার হচ্ছে এক্সিডেট 3.3 থ্রি মিলিয়ন এখানে কিন্তু পাই মাইগ্রেশন হয়ে গেছে তোমার হচ্ছে থ্রি মিলিয়ন প্লাস কিন্তু টোকেন বর্তমানে কিন্তু অলরেডি যে মাইনিং স্টপ হওয়ার পরে কিন্তু থ্রি মিলিয়ন টোকেন কিন্তু অলরেডি মাইগ্রেশন কিন্তু জাস্ট আবারও কমপ্লিট করেছে এরা ঠিক আছে তো আশা করি বোঝাতে পেরেছি তাছাড়া গাইজ একটু নিচের দিকে আসতো এই পাইকে নিয়ে দেখো বন্ধুরা এখানে দেখো জাস্ট এই যে নিচের দিন যে পোস্টগুলো দেখো তোমরা তো সারা দেশে যেমন হচ্ছে ভিয়েতনাম চায়না এই পাইকে নিয়ে কিন্তু তোমার হচ্ছে প্রচুর পরিমাণে হাইপ ক্রিয়েট করছে আর গাইজ চায়না কিন্তু জাস্ট যেন তেন একটা কান্ট্রি না এটা কিন্তু জাস্ট তোমরা প্রত্যেকে যেন হিউজ লেভেলের একটা জাস্ট পপুলার কান্ট্রি এবং একটা ধনী কান্ট্রি তো সেই সব দেশ কিন্তু ওই পাইকে নিয়েই কিন্তু আলোচিত করছে এবং সেখানে এই যে সায়নাতে গাইস পাই টোকেন বাই হচ্ছে আমরা যে অনেকেই আছি না পাই টোকেন সেল করছি তোমার হচ্ছে জাস্ট বিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সাইনাতে কিন্তু ওই টো ওরা বাই করছে চায়না এবং ভিয়েতনাম যেখানে পার টোকেন কিন্তু দুই ডলার করে সেল হচ্ছে যেখানে ওই টোকেন দিয়ে তারা কিন্তু এই যে পাই কয়েন দিয়ে তারা হচ্ছে গাইস যা শপিং করছি আমাদের কাছ থেকে যেতে যেতে তো আমরা যাকে সেল করি তো ও কমিশনটা রেখে দেয় ঠিক আছে আমাদের বিশ পঁয়ত্রিশ টাকা দেয় কিন্তু ও যাকে হয়তো সেল করে তো এইভাবে ওরা কিন্তু পাঁচ টাকা দশ টাকা কমিশন হতে 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 যেতে যেতে এক এক পাশ দিতে যেতে যে তোমাদের আমাদের কিন্তু পঁয়ত্রিশ টাকা চলে আসে বাইরে আসে নাহলে কিন্তু পার টুকেন তোমার যদি চায়নাতে কিংবা ভিয়েতনামে কোনো বন্ধু বান্ধব থাকে তুমি ওখানে ওকে দিয়ে বলতে পারো যে পাই টোকেন কিন্তু ওখানে দুই ডলার কিন্তু প্লাস ওখানে সেল হচ্ছে ঠিক আছে তাছাড়া গাইজ ইন্ডিয়াতে দেখো বন্ধুরা এখানে ইন্ডিয়ান কমিউনিটিরা কিছু এই যে পাই নেটওয়ার্কে নিয়ে একটা সেমিনার বানাচ্ছে যেখানে তো শুধু পাই নেটওয়ার্কের পপুলারিটি জাস্ট হিউজ এই পাই কিনে তারা আশাবাদী যে এই পাই থেকে আমরা কিন্তু বিগেস্ট লেভেলের প্রফিট নিতে পারবো তাছাড়া গাইজ আরও নিচের দিকে আসো তোমরা দেখতে পাবে তো গাইজ এখানে জাস্ট গাইস আরও অনেক নিউজ আছে এই পাই নিউজে পোস্ট হয় যেখানে পাই দিয়ে অনেকে আইফোন বাই করতেছে এবং পাই দিয়ে যে স্ট্রে তোমার হচ্ছে লাক্সারি কার কিন্তু ওই পাই কয়েন দিয়ে বাই করছে ইন ফিউচার এই কয়েনের রেট কিন্তু গাইস হিউজ লেভেলের হবে আমরা জানি কোর কিন্তু বর্তমানে যদি মাইনিং প্রোজেক্টে আসি তো যদি সব বর্তমানে যে প্রফিট দিয়ে গেছে সেটা হলো কোর এবং পরের পরে যদি কেউ প্রফিট দিয়েছে সেটা হলো পাই নেটওয়ার্ক এবং এই পাই নেটওয়ার্কে নেটওয়ার্কে প্রত্যেকে মনে রাখবে আর এইটা মনে রাখবে হয় পাই নেটওয়ার্ক সবাইকে জাস্ট কি বলবো হিউজ লেভেলের প্রফিট দিয়ে যাবে না হলে পাই নেটওয়ার্ক জিরো প্রফিট দিয়ে যাবে জিরো তো কক্ষণে দেবে না এখান থেকে বিগেস্ট লেভেলের প্রফিট পাবে এটাই সবাই ভেবে রাখো এবং রেগুলার কাজ করতে থাকো এখান থেকে কিন্তু ভালো প্রফিটের তোমরা আশা করতে পারো আর গায়ে যারা এখনও পর্যন্ত এই পাই নেটওয়ার্ক মাইনিং অ্যাপ্লিকেশানে অ্যাকাউন্ট ক্রিয়েট

সো গাইস এই ছিল মূলত আজকের ভিডিওস তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে এসে বলো বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো এবং স্যানেলে নিয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকে বেড়ে গেলে প্রেস করো এবং অল অপশান টাইপ করো গাইজ তোমরা প্রতিদিনই আমার এই ইউটিউব চ্যানেলে এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেয়ে যাবে যেখান থেকে ফ্রিতে ইজিলি অনলাইন থেকে ইনকাম করতে পারবে সো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও